আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এসেছি bdtourist.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে এসেছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এমন একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ ওনার স্পাইনাল কর্ডের সমস্যা উনি ভুগছিলেন। ওনার কাঁধের শোল্ডার ফ্রোজেন শোল্ডার ছিল, ওনার হাঁটুতে একটু সমস্যা ছিল। সো আমরা প্রথমে জানতে চাচ্ছি ম্যাডাম, আপনার নামটা একটু বলুন। আমার নাম মাহবুবা হক। আচ্ছা ম্যাডাম, আপনি কোথা থেকে এসেছেন? আমি বসুন্ধরা, ঢাকার বসুন্ধরা থেকে এসেছি। আচ্ছা ম্যাডাম, আমরা একটু জানতে চাচ্ছি আপনি পেশাগতভাবে মূলত কি করেন? আমি গৃহিণী। আপনি হাউস ওয়াইফ? জি জি। আচ্ছা আচ্ছা, ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা নিয়েছেন? ডক্টর শফিউল্লাহ প্রধান। আচ্ছা ম্যাডাম, আমরা জানতে চাচ্ছি যে আপনার মূলত সমস্যাটা কি ছিল? আমার মূলত সমস্যা ছিল আমার স্পাইনাল কর্ডের, যেটা ঘাড়ে আমার ওই লিগামেন্টগুলো বেরিয়ে গেছিলো দু জায়গায়, আর কোমরের ডিস্কের মানে নিচে থেকে দুটো জায়গায় বেরিয়ে গেছিলো। এটার জন্য আমার মানে প্রচণ্ড ঘাড়ে পেন হতো কোমরে, তারপরে আমার দুই হাঁটুতে সমস্যা ছিল এবং প্রত্যেকটা গিঠি গিঠে নাকি মানে পুরো বডিতে প্রত্যেকটা যে আমার জয়েন্টগুলো আছে জয়েন্ট পেনটা প্রচুর ছিল। আর হাতে ফ্রোজেন শোল্ডারের জন্য আমি হাতটা উঠাতে পারতাম না একদমই না, এবং পাকে গুটিয়ে বসার মতন মানে মানে বসতে পারতাম না, নানান ধরনের সমস্যা ভুগছিলাম আমি অনেকদিন থেকে। আচ্ছা ঠিক কতদিন যাবৎ সেটা কি খেয়াল আছে যে আপনি ভুগছিলেন এই সমস্যায়? আমার প্রথম ধরা পড়লো আজ থেকে প্রায় 13 বছর আগের ঘটনা, 2006 হবে। আচ্ছা, তো আমার পায়ের হঠাৎ করে পায়ে প্রচণ্ড পেন, তারপরে আমি মানে প্রায় 2 মাস ভোগার পরে আমি একজন অর্থোপেডিস্টকে দেখাই, দেখানোর পরে তো উনি আমাকে যখন টেস্ট করে তখন উনি আমাকে বললেন যে আপনার স্পাইনাল কর্ডে এই সমস্যা শুরু হয়েছে। তারপরে এভাবেই আমার চলছি আর কি। তারপরে যখন বেশি হয়ে গেল, ডক্টর কয়েকবার ডক্টর দেখিয়েছি আমি, ওই কিছুদিন একটু ভালো থেকে আর হয় না, এই ফ্রোজেন শোল্ডারটার জন্য সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিলাম। তো আমার 2 ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল কিন্তু আমার ওইভাবে কাজ হয়নি। তারপরে আমি একজন আমার একজন পরিচিত ওনার কাছ থেকে ডিপিএসে উনি ট্রিটমেন্ট নিয়ে গেছেন, তখন উনি আমাকে বললেন যে আপা আপনি এখানে যেতে পারেন, এটা ট্রিটমেন্টটা খুবই চমৎকার আমি করে এসেছি, তো আপনি দেখেন ভালোভাবে। তো ওনার কথা শুনে আমি এসে ওনাকে দেখালাম, তখন উনি আমার সমস্যাগুলো ধরে বললেন যে এই ট্রিটমেন্ট। তো আমি আজকে 14 দিন আর কি ট্রিটমেন্ট নিয়েছি। তো 14 দিনে আমি আসলে কি বলবো, তার কথা যে আমি মনে হচ্ছে যে একদম পূর্ণ একটা জীবন ফিরে পেলাম সোজা। আচ্ছা আচ্ছা, মানে এখন আমার মানে একদম আমি তো মানে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা সমস্যা হতো পুরো শরীর ব্যথা হতো, গিটগুলো ব্যথা হতো, বিছনা থেকে নামতে অনেকটা কষ্ট হতো, তারপরে যেমন রিক্সা আমি উঠতেই পারতাম না, আর সিঁড়ি যখন পেতাম তখন দুটো মানে পা এক জায়গায় করে উঠে এনে তারপর আমাকে সিঁড়িটাকে ধাপটাকে উঠাতে হলো। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা সিঁড়ি ধাপে ধাপে উঠতে পারছি, বা মানে বডিটা অনেক ফ্লেক্সিবল, এটার সমস্যাই মনে হচ্ছে না এখন আমার কাছে। আচ্ছা ম্যাডাম, একটু যদি জানতে চাই ডিপিআরসি হসপিটালের চিকিৎসা খরচ সম্পর্কে যদি একটু বলেন। এটা চিকিৎসা খরচটা আমার কাছে মনে হচ্ছে যে একটা মানুষ যেভাবে ইম্প্রুভ হচ্ছে সেই তুলনায় আসলে কম, কারণ আমরা নানান জায়গায় যাই, অনেক ভুল চিকিৎসা হয়, এতে কিন্তু খরচটা অনেক বেশি হয়ে যায়। তো বছরের পর বছর দেখা যাচ্ছে যে একই চিকিৎসা আমরা হচ্ছে কিন্তু হয়তো কোথাও 20, কোথাও 30, কোথাও 40, 50 এইভাবে আমরা দিচ্ছি কিন্তু কাজ পাচ্ছি না, যে যে বেনিফিটটা হওয়ার কথা সেটা বছরের পর বছর সে রুগী আরও নিয়ে দিকে যাচ্ছে, কিন্তু এখানে যে হয়তো একবার একটা খরচ হয়ে যাচ্ছে কিন্তু সে যে কিউর হয়ে বেড়া যাচ্ছে এটা এটাই হলো সবচেয়ে বড় কথা। ম্যাডাম আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে এই ডিপিআরসি হসপিটালের যে পরিবেশ বা এনভায়রনমেন্ট, তাদের স্টাফ নার্স বা ম্যানেজমেন্ট, তাদের ব্যবহার সম্পর্কে যদি একটু জানতে চাই, যে মানে তাদের সেবাটা কেমন ছিল আপনি যতদিন ভর্তি ছিলেন একটু যদি বলেন। আসলে মানে অনেক মানে এনাদের আন্তরিকতাটা কোনো অভাব ছিল না, যারা নার্সরা কাজ করেন তারা এবং যারা থেরাপিস্ট আসেন এরা খুবই যত্ন সহকারে কাজ করে। সবচেয়ে আমি মানে করেছি তো মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা কাজে যে তাদের খুবই যত্ন এবং কেয়ারফুল, মানে ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে এখানে প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে তাদের বিহেভিয়ার, সময় মতো সব কিছু পাওয়া, এটাতে আমাদের কোনো বোধহয় ফিল করতে হয়নি এখানে। আচ্ছা ম্যাডাম, আপনার মতো এই ধরনের যারা রোগী আছেন, যারা দেশে এবং দেশের বাইরে এই ধরনের অনেক রোগী আছেন, যারা হয়তো অনেকে অনেক ধরনের অপচিকিৎসার শিকার হন, তাদের সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে। তাদের সম্পর্কে বলার আছে আমার এইটুকুই যে আসলে মানে এখানে এসে আসে অন্ততপক্ষে একবার দেখা উচিত, কারণ আমাদের কাছে আমরা যখনই অন্য কোনো ডক্টর বা কোথাও যাই, সবচেয়ে যাদের মানে ব্যথার যে রোগীগুলো থাকে তাদেরকে ফার্স্টে ডক্টর যেটা বলেন আপনি কোনোরকম মুভমেন্ট করবেন না,
এই যে একটা শব্দ শুরু হয়ে যায়, রোগীরা মুভমেন্ট করা বন্ধ করতে করতে তার বডিটা স্টিফ হয়ে যায়, যেটা আমার বেলায় হতে মনে হতে মানে এমন অবস্থা হয়েছিল যে আমার পুরো স্পাইনাল কর্ডে এবং প্রত্যেকটা গিঁটে গিঁটে মনে হচ্ছে স্ক্রু দিয়ে টাইট করে দেওয়া হয়েছে। আর এটাকে মনে হলো যে এটা দেখো কেউ খুলে দিল আমাকে, ঠিক অনুভূতিটা ওই। এই জন্য বলছি যে তাদেরকে আসলে ফার্স্ট একটু তাদের দেশের বাইরে থাকুক যেখানে থাকুক, এটা থেরাপির যে ট্রিটমেন্টটা, এটা ফিজিওথেরাপি যে ট্রিটমেন্টটা, এটা প্রত্যেকে নেওয়া উচিত। আচ্ছা, যারা এই রোগে ভুগছেন তা নাহলে যত বেশি দিন যাবে তাদের এটা খরচও বেশি হবে এবং তারা ভুগবেনও বেশি, থাকতে হবে সে একটু মেয়ে থাকতে যদি আসেন ওনারা। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা আছেন, এই কারণ আমি এই জায়গা থেকে বেরিয়ে আসছি, আমি বুঝতে পারছি যে এটা কি কঠিন একটা মানে জায়গা, এই রোগটা যে কি কঠিন। কাউকে আসলে হয়তো আমার হার্ট বা কিডনি বা লিভার যখন হলে যে ফ্যামিলি শুদ্ধ তাকে নিয়ে খুব একটা টেনশনে থাকে যে সে মরে যাচ্ছে, কিন্তু ব্যথার যে রুগীগুলো তারা নিজেরাই ক্ষয় হয় কিন্তু তার ব্যথাটা কেউ বুঝতেই পারে না, কিন্তু যখন একদম বিছানায় লেগে যায় তাকে টানতে পারে না তখন তারা সচেতন হন। এই জন্য প্রত্যেকটা রুগীর উচিত যে যখন একটু কম আছে সে নিজের চলাফেরা করতে পারছে ঠিক এই মুভমেন্টে চলে আসা, তাহলে সে সম্পূর্ণরূপে কিউর হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মতামতটা অনেক সুন্দরভাবে ব্যক্ত করেছেন এবং এই ধরনের যারা রোগী আছে তারা অবশ্যই এটা থেকে ভালো একটি শিক্ষা গ্রহণ করবেন। সো অসংখ্য ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।